फ्रेंड वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर काछे आलोचना करब गोलमरिचेर उपकारिता व्यवहार सम्पर्के। तो चलुन जेने नेवा जाक। बांगाली माने झाले झोले अम्बले, किन्तु तार मध्ये आपनि कि झाल एकटु बेशी भालोबासेन? झाल छाड़ा कोनो किछु स्वाद पान ना? ताहले निश्चय आपनि लंकार पाशापाशि गोलमरिचेरो भक्त। अनेके तो बोलेन गोलमरिचेर स्वादटाई आलादा। জ্বরের মুখে আলু মরিচ বা বাটার টোস্টে গোলমরিচের গুঁড়ো খেতে ভালোবাসেন না এমন লোকের দেখা পাওয়া দুষ্কর। কিন্তু শুধুই কি স্বাদ, উপকারের দিক থেকেও তো এ জুড়ি মেলা ভার। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। মিশকালো গোলমরিচের ঔষধ গুণ শরীরকে রোগমুক্ত রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গোলমরিচ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। গোলমরিচ হলো সবথেকে উপকারী মশলা। এটি ডায়রিয়া, হার্টের অসুখ থেকে শুরু করে দাঁতের অসুখ, অ্যানিমিয়া, এমনকি সর্দি কাশিতেও বেশ কাজ দেয়। গোলমরিচের বৈজ্ঞানিক নাম হলো পিপারনিগ্রাম। একটি ভরপুর পুষ্টিতে ভরা ঝাঁঝালো শুকনো ফল, যা সাধারণত মশলা হিসেবে প্রতিটি রান্নাঘরে ব্যবহার করা হয়। গোলমরিচ সাধারণত তিন প্রকারের হয়, কালো, সবুজ ও সাদা গোলমরিচ। গোলমরিচে রয়েছে বিভিন্ন রকমের গুণ, ঠিকমতো খেতে পারলে উপকার পাবেন। জানুন ঠিক কী কী বিশেষ গুণ রয়েছে এই গোলমরিচে। নাম্বার ১, গোলমরিচে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। হজমের জন্য গোলমরিচ খুবই উপকারী। হজমের জন্য যে সমস্ত প্রয়োজনীয় এনজাইম বা হরমোনের প্রয়োজন হয় তা গোলমরিচের দ্বারা ভালোভাবে তৈরি করা যায়। খাওয়ার সময় গোলমরিচ খেলে তা প্যানেসকিয়াল লিভারের হজম ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য খাদ্যগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে এনজাইম দ্বারা হজম করতে সাহায্য করে। এছাড়া গোলমরিচের বিভিন্ন উপাদান পেটের গ্যাস রোধ করতে সাহায্য করে। তাই এখন থেকে রান্নায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করার বদলে গোলমরিচ ব্যবহার করার অভ্যাস করুন। পেটে জ্বালাভাব ও ব্যথা কমাতেও গোলমরিচের উপকারিতা অনবদ্য। নাম্বার ২, সর্দি কাশি ও ঠান্ডা লাগার ক্ষেত্রে গোলমরিচ দারুণ কাজ দেয়। দুই চামচ গোলমরিচের গুঁড়োর সাথে এক চামচ মধু এক কাপ গরম জলে মিশিয়ে পান করলে তা সর্দি ও নাকবন্ধের ক্ষেত্রে প্রাকৃতিক ওষুধের কাজ করে। এটি দিনে তিনবার পান করলে দেখবেন সর্দি ও কাশি চলে যাবে। যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে গোলমরিচ বেশ কাজ দেয়। শ্বাসকষ্ট ও কাশির ক্ষেত্রে এই গোলমরিচ বিশেষভাবে উপকারী। নাম্বার ৩, ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে গোলমরিচের জুড়ি মেলা ভার। সেলিলিয়াম, কার্মিওমিন, বেটা ক্যারোটিন এবং ভিটামিন বি শোষণ করতে গোলমরিচ বিশেষভাবে সাহায্য করে। এগুলি ক্যান্সার রোধকারী উপাদান হিসেবে কাজ করে। কোলন ক্যান্সারের বিরুদ্ধে গোলমরিচ রেক্টামজাম কমাতে সাহায্য করে। প্রোস্টেট ক্যান্সারের জন্যও এই গোলমরিচ বিশেষভাবে উপকারী। ক্যান্সারের জন্য যেসব কেমোথেরাপির ওষুধ ব্যবহৃত হয় সেগুলি অনেকগুলি গোলমরিচের সাহায্যে তৈরি হয়। নাম্বার ৪, এটি দাঁতে ব্যথা ও মুখের জন্য খুব উপকারী। গোলমরিচের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁত ও মুখের জন্য বিশেষভাবে উপকারী। মাড়ির সমস্যা হলে বা ফুলে গেলে এক চিমটি নুনের সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে মাড়িতে হালকা করে মালিশ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেবেন। নাম্বার ৫, মোটা হয়ে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া রোধ করতে গোলমরিচ খুব উপকারী ভূমিকা নেয়। শরীরে যে সমস্ত কোষগুলি মেদ সৃষ্টি করে গোলমরিচ সেগুলির বিরুদ্ধে কাজ করে মেদ ঝরাতে সাহায্য করে। ওজন কমানোর জন্য আপনি যে খাদ্য তালিকা অনুসরণ করেন সেখানে সুস্বাদু খাদ্যকে অন্য কোনো মশলাপাতি দিয়ে ম্যারিনেট না করে লেবু ও গোলমরিচ ব্যবহার করুন, কারণ এতে রয়েছে মাত্র ৮ ক্যালোরি। নাম্বার ৬, গ্যাসের সমস্যায় ভুগলে গোলমরিচ দারুণ উপকার করে, কারণ এতে রয়েছে কিছু উপাদান যা পেট ফেঁপে থাকা বা টক ঢেকুর থেকে নিমিশেই মুক্তি দেয়। গ্যাস হলে এক কাপ গরম জলে এক চামচ গোলমরিচ মিশিয়ে সেটি পান করুন, ফল অবশ্যই পাবেন। নাম্বার ৭, আগেই বলা হয়েছে যে গোলমরিচ হজমের ক্ষেত্রে প্রবল সাহায্য করে, এর ফলে আপনার ক্ষুধাভাব স্বাভাবিক হয়ে যাবে। ফলে অল্প খেলেই যে পেটে জ্বালাভাব, ভার বা অন্যান্য হজমের সমস্যা হলে সেগুলি কেটে যায়। এর জন্য রোজ খাওয়ার পাতে যে কোনো খাদ্যর সাথে বা ফলের সাথে এক চিমটি করে গোলমরিচ খাওয়ার অভ্যাস করুন। নাম্বার ৮, মানসিক চাপ বা বিষণ্নতা দূর করতে গোলমরিচ দারুণ একটি ঔষধের কাজ করে। গোলমরিচ থেকে কিছু বিশেষ অ্যাসেন্সিয়াল অয়েল বা সুগন্ধি তেল তৈরি হয়, যা শরীরে মালিশ করলে সারাদিনের ক্লান্তিভাব কেটে যায়। এমনকি মাথায় গোলমরিচের তেল মালিশ করলেও মাথা ধরা বা চাপ কমে যায় ও ঘুম ভালো হয়। এছাড়া বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে উচ্চ রক্তচাপ কমিয়ে আনতেও গোলমরিচ বিশেষভাবে সাহায্য করে। নাম্বার ৯, ডায়াবেটিস কমাতে গোলমরিচ ব্যবহৃত হয়। গোলমরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে ও হাইপার গ্লাইসেমিয়া নিয়ন্ত্রণ করে।
বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে গোলমরিচের তেলে থাকা বিভিন্ন পুষ্টিকর উপাদান দু রকমের এনজাইম সৃষ্টি করে, যা স্ট্রেসকে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। এর ফলে ডায়াবেটিসের প্রবণতা অনেক কমে আসে। ডায়াবেটিসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের ঔষধ যেমন মেটফরমিন শরীরে দীর্ঘদিন প্রবেশ করতে করতে কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। গোলমরিচ এইসব পার্শ্বপ্রতিক্রিয়াগুলি সহজে কমিয়ে আনে ও ধীরে ধীরে আপনার মেটফরমিন নেওয়ার প্রয়োজনও ফুরিয়ে আসে। নাম্বার 10, মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গোলমরিচের উপকারিতা প্রবল। গোলমরিচে থাকা পেপারিন একটি এনজাইম তৈরি করে যা মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারকে ঠান্ডা করতে সাহায্য করে। এই এনজাইম মেলাটোনিনকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। নিয়মিত গোলমরিচ খাওয়ার ফলে আলজাইমার হওয়ার প্রবণতা অনেকটা কমে আসে। এটি স্নায়ুকে শান্ত করে ও দ্রুত কোষের মৃত্যু হওয়াকে রোধ করে। নাম্বার 11, বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে গোলমরিচ ধূমপানের মতো নেশা ছাড়াতে খুব সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে গোলমরিচ দিয়ে ফোটানো জলের ভাপ নিলে ধূমপানের নেশা ধীরে ধীরে চলে যায়। নাম্বার 12, গোলমরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বার্ধক্যচাপ কমিয়ে আনতে সাহায্য করে। এর ফলে ত্বকে দাগ ছোপ কুচকানো ভাব অনায়াসে কেটে যায়। ভালো ফল পেতে হলে প্রতিদিন নিজের খাদ্য তালিকায় অল্প করে গোলমরিচ যোগ করুন। এছাড়া 1 চামচ মধু বা হলুদের সাথে গোলমরিচের গুঁড়ো নিয়ে প্রতিদিন 2 বার করে লাগানোর অভ্যাস করুন, তাতে আরও দ্রুত ফল পাবেন। নাম্বার 13, গোলমরিচ ত্বকের রুক্ষভাব দূর করে। এর ফলে ত্বকের সমস্ত মৃতকোষ ঝরে যায় ও ত্বক আরও কোমল ও মলয়ম হয়ে ওঠে। এটা বানাতে হলে 1 চামচ গোটা গোলমরিচ ভালো করে গুঁড়ো করে 3 চামচ দইয়ের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে 20 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দারুণ ফল পাবেন। এই প্যাকটি ত্বকের বিষাক্ত ধুলো ময়লা পরিষ্কার করে ত্বককে মলয়ম করে তার উজ্জ্বল্য ফুটিয়ে তুলবে। এছাড়া এতে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হয় ও প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি বাড়াতে থাকে। নাম্বার 14, স্মৃতি হলে ত্বকের আসল রং বা পিগমেন্ট নষ্ট হয়ে কিছু কিছু অংশে সাদা বা কালো ছোপ পড়ে যায়। যদিও এর জন্য নানা রকমের ঔষধ পাওয়া যায়, তবে এগুলি ব্যবহার করলে ত্বক ভীষণভাবে রুক্ষ হয়ে পড়ে। এক্ষেত্রে গোলমরিচ বিশেষভাবে সাহায্য করে। এটি শুধুমাত্র সুরক্ষিত নয়, এটি রীতিমতো কেমিক্যাল মুক্ত। গোলমরিচ কীভাবে ব্যবহার করবেন? গোলমরিচ গোটা অথবা গুঁড়ো যে কোনো অবস্থায় ব্যবহার করা যায়। তবে বাজার থেকে কেনার সময় গুঁড়ো গোলমরিচ না কিনে গোটা গোলমরিচ কেনাই ভালো, কারণ গোটা গোলমরিচের স্বাদ গন্ধ গুণ অনেক বেশি। এছাড়া গোটা গোলমরিচ গুঁড়ো করার সুবিধা, আপনি নানা রকমের রান্নায় বা ফলে গোলমরিচ ব্যবহার করতে পারেন, এতে স্বাদ ও গন্ধ আরও বেশি ফুটে ওঠে। গোলমরিচ সংরক্ষণ করার সময় একটি শুকনো মুখ বন্ধ করা কাঁচের শিশিতে রাখুন, যাতে কোনোভাবে সেটি জলের ছোঁয়া লেগে ভিজে না যায়। গোটা গোলমরিচ আপনি এভাবে দীর্ঘদিন রাখতে পারবেন, কিন্তু গুঁড়ো করা গোলমরিচ 3 মাস পর্যন্ত রাখতে পারবেন। গোলমরিচ যদিও ফ্রিজে রাখা যায়, কিন্তু এর স্বাদ ও গন্ধ একটু পাল্টে যেতে পারে। গোলমরিচ ব্যবহার করার সময় কতগুলো খেয়াল রাখা প্রয়োজন। যেমন নাম্বার 1, গোলমরিচ বিশেষ করে রান্নায় ব্যবহার করার সময় একটু বেশি দেবেন, যাতে এর স্বাদ ফুটে ওঠে ও স্বাস্থ্যের জন্য উপকারী হয়। নাম্বার 2, গোলমরিচ গুঁড়ো করার সময় ভালো করে পিষে নেবেন, কারণ ভালো করে না পিষলে সেটি যখন মুখে পড়ে তা বেশ ঝাল লাগতে পারে, ফলে কাশি হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 3, ফল বা শরবতে 1 চিমটি করে গোলমরিচ ছড়িয়ে দিলে তা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। নাম্বার 4, কালো বা লিকার চায়ের মধ্যে 2 ফোঁটা লেবুর রস, 1 চামচ মধু ও 1 চিমটি গোলমরিচ মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে দারুণ শারীরিক উপকারিতা পাওয়া যায়। তো বন্ধুরা, অতিরিক্ত গোলমরিচ খেলে পেট গরম হতে পারে, যার ফলে জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতিদিন একদম অল্প পরিমাণ গোলমরিচ খান, যাতে কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দেয়। তবে যাই হোক, সাবধানে খেলে বা ব্যবহার করলে গোলমরিচের মতো উপকারিতা খুব কম খাদ্যই পাওয়া যায়। তার উপর যখন এটি এতখানি সুস্বাদু ও আপনার খাদ্য তালিকায় আলাদা একটি মাত্রা এনে দেয়, তাহলে আর দেরি কিসের? এখন থেকে প্রতিদিন এটি অল্প করে খাওয়ার অভ্যাস করুন ও এর বিবিধ উপকারিতা ভোগ করুন। তো বন্ধুরা, ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।